আগামীকাল শেষ হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার। শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রার্থীরা। এই নিয়ে আরও জানাতে নগরীর ঝাউতলা এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। কুমু, শেষ মুহূর্তের প্রচার প্রচারণা কেমন দেখছেন? ছিলাম যে আসলে সাধারণ মানুষ এখানকার কি চাচ্ছে, তাদের প্রত্যাশাটা কি সাধারণ মানুষের, এই নগরের এই নগরটিকে আসলে কিভাবে সাজাতে চান বা নগরের অভিভাবক চান তারা কেমন, তারা তাদের নানা রকম চাওয়া প্রত্যাশার কথা বলেছে। আমরা এখন একটু জানতে চাই, প্রার্থীদের কাছে যেতে চাই, তারা আসলে তারা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রতিশ্রুতি কি শুধু প্রতিশ্রুতির মধ্যেই রাখবেন, নাকি নগরের যদি অভিভাবক হতে পারেন সেই অভিভাবক হওয়ার পরে তাদের আসলে মূল দায়িত্বটা কি হবে? আমরা একটু তাদের কাছ থেকেই চলে আসি। আমরা একজন এই মুহূর্তে একজন স্বতন্ত্র মেয়র প্রার্থীর কাছে এসেছি, নিজামুদ্দিন কায়সার। কায়সার, আমরা তার কাছ থেকে একটু জানতে চাবো যে যদি মেয়র হন, নির্বাচিত হন, সেক্ষেত্রে প্রথম কাজ আপনার কি হবে? জি, আমি তো নতুন পরিবর্তনের স্লোগান দিয়ে আমি এসেছি। কারণ হচ্ছে আমার এই নগরটা শুধু মানচিত্রের মাধ্যমে মধ্যেই আছে সীমাবদ্ধ। নামেই একটা সিটি কর্পোরেশন, এখানে নাগরিক যে পরিষেবাগুলো সেগুলোর কোনো মান উন্নয়ন হয় নাই। আমি যদি নির্বাচিত হতে পারি, আমি যেই একটা ইশতেহার দিয়েছি সেই ইশতেহারটা আমি পূর্ণাঙ্গভাবে আমি চেষ্টা করবো যে এটা পালন করার জন্য। এবং নাগরিকদের যে নিরাপত্তাহীনতায় কুমিল্লা ভুগছে এবং আমাদের দীর্ঘদিনের যে একটা সম্প্রীতি ছিল, আমরা হিন্দু মুসলিম সবাই একসাথে কুমিল্লাতে বসবাস করতাম, গত দুর্গাপূজায় সেই রাজনৈতিক ছত্রছায় সেটা ভাঙার চেষ্টা করা হয়েছে, যার কারণে আমি এখন একটা স্লোগান দিয়েছি, নিরাপদ এবং সম্প্রীতির কুমিল্লা আমি গড়তে চাই। শুধু কি স্লোগানের মধ্যেই রাখবেন, নাকি সত্যিকার অর্থে কাজ করতে চান? অবশ্যই অবশ্যই, আমি আমি সত্যিকার অর্থেই কাজ করার জন্যই আমি নাগরিকদেরকে এই কথাগুলো আমি বলছি। আমি বিস্তারিত একটা ইশতেহার দিয়েছি, আমাকে যদি তারা নির্বাচিত করে, আমার ঘোড়ামার্কা যদি নির্বাচিত করে, তাহলে আমি আমার ইশতেহারটা আমি নাগরিক সমাজকে নিয়ে আমি বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আপনারা শুনছিলেন একজন স্বতন্ত্র মেয়র প্রার্থীর কথা, তার প্রতিশ্রুতির কথা। আসলে এইভাবে করে যারা প্রার্থী হয়েছেন, যারা নির্বাচনে দাঁড়িয়েছেন, মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর, তারা সকলেই কিন্তু নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন এবং দিন শেষে আসলে নির্বাচিত হওয়ার পরে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে, সেটাই দেখার বিষয়। কুমু, ধন্যবাদ। কুমিল্লা থেকে সরাসরি যুক্ত হয়ে সেখানকার নির্বাচনী প্রচারণার আমেজের খবর জানাচ্ছিলেন।